আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্ন স্বাদের, একটি ভিন্ন স্টাইলের পাকোড়া। এটা হচ্ছে থানকুনির পাতার পাকোড়া। আমি এখানে কোনো সবজির ব্যবহার করব না, খালি পাকোড়াটি তৈরি করব। তো থানকুনির পাতা দিয়ে সাধারণত আমরা ডালের বড়া দিয়ে খেয়ে থাকি, ভর্তা তৈরি করে খেয়ে, ভাজি করে খেয়ে থাকি। তো আমি এভাবে শুধু থানকুনির পাতা আমি বড়া তৈরি করেছি। এটা দেখুন, ভিতরে অনেক সবুজ রঙ হয়েছে। তো আমি এখানে প্রথমে কিছু থানকুনির পাতা নিয়ে নিয়েছি। এই থানকুনি পাতাগুলো আমি আগেই ধুয়ে ভালো মতো পরিষ্কার করে, তো আমরা সবাই জানি থানকুনির পাতার অনেক গুণাগুণ রয়েছে। এটা পেটের ব্যথা থেকে শুরু করে নানান অসুখের জন্য একটি উপকারী। তো এরকম একটি আইটেম যদি সারাদিন রোজা রেখে আমরা তৈরি করে খাই, তাহলে আমার মনে হয় স্বাস্থ্যের জন্য এবং শরীরের জন্য খুবই উপকারী হবে। তো প্রথমে আমি এভাবে থানকুনি পাতাগুলি খুব ভালো মতো কুচি কুচি করে কেটে নিব, যাতে এটা তেলেতে দিলে খুব তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি এগুলো ভালো মতো কুচি করে একটি বড় একটি পাত্রে নিয়ে নিলাম। তো দেখুন, আমি এভাবে কুচি করে নিয়েছি। এখানে আমি আর অন্য কোনো কিছু ব্যবহার করিনি, শুধু থানকুনির পাতায় নিয়েছি এবং সাথে নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ। তবে হ্যাঁ, পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ ময়দা। তো এখানে আমি প্রায় 1/2 কাপের চেয়েও কম ময়দা নিয়েছি। আর সাথে আমি নিয়ে নিব প্রায় 1 কাপের মতো বেসন। তো এখানে 1/2 কাপ নিয়েছি, পরে মাখানোর পর আমি আস্তে আস্তে আরও 1/2 কাপ দিয়ে দিব। তো এখন এখানে আমি 1/2 কাপ নিয়ে নিলাম বেসন। তো বেসনটা দিলে হবে কি, বড়ার কালারটা আরও সুন্দর হবে এবং মচমচে হবে। এবং এখানে আর একটু দিয়ে নিলাম আমি খুব সামান্য পরিমাণ বেকিং সোডা, এবং দিয়ে দিব কিছু কর্নফ্লাওয়ার। তো আমি এখানে প্রায় 1 চামচের মতো ব্যবহার করছি গরম মশলা, এবং দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। তো এগুলো স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লবণ, এবং দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা পেস্ট এবং রসুনের পেস্ট একসাথে। তো এখানে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে আরও কিছু মশলারও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি দিলাম খুব সামান্য পরিমাণ একটু ম্যাগি মশলা, এটা স্কিপ করলে করতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো কিছু সয়া সস। আমি এখানে প্রায় 1 চা চামচের মতোই সয়া সস ব্যবহার করেছি। তো এখন আমি গুলো সব একসাথে মিক্স করে নিব। তো আমি এখানে কাঁচামরিচ কুচি ব্যবহার করিনি, আপনারা চাইলে কাঁচামরিচ কুচিও দিতে পারেন। তো এখানে আমি দিয়ে নিলাম কিছু ধনিয়া পাতা ও স্বাদ মতো লবণ, এবং কিছু কর্নফ্লাওয়ারও আমি দিয়েছি, প্রায় 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তো এখানে আমি সেই স্বাদে ম্যাজিকের মশলাটা সম্পূর্ণ আমি দিয়ে দিলাম। তো এখানে আমি সব ধরনের মশলা ব্যবহার করার পর এখানে আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়ে এটা আস্তে আস্তে আমি মেখে নিব। মেখে নিয়ে যদি কোনো কিছুর পরিমাণ কম হয়, তাহলে পরবর্তীতে চাইলে অ্যাড করে নিতে পারেন। তো এখানে আমি এটা খুব ভালো মতো মেখে নিচ্ছি। তো আমি এখানে দুই রকমের পাকোড়া তৈরি করব। তো একটি হচ্ছে ঝাল ছাড়া। আপনারা দেখছেন যে আমি এখানে কোনো মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়া ব্যবহার করিনি, এটা আমি পরবর্তীতে ব্যবহার করব। তো এখন একটি গরম কড়াইয়ে খুব লো হিটে আমি পাকোড়াগুলো খুব ভালো মতো লাল করে ভেজে নিব। তো আপনি এখানে আমি পরপর 3 থেকে 4টে পাকোড়ে দিয়ে দিচ্ছি, এখন এভাবে মুচমুচে ভেজে নিব। তো একটি কথা, সেটা হচ্ছে যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে নেবেন। আমি অবশ্যই আপনাদেরকে 24 ঘন্টা পরে ব্যাক দিব। তো অনেকেই যদি মনে করেন যে আমি দেখিনি বা কমেন্টসটি পড়তে পারিনি, তাহলে আপনারা অবশ্যই দয়া করে একটু মনে করে দিবেন, কারণ আমি দেখলে অবশ্যই আপনাদের ব্যাক দেওয়ার চেষ্টা করব। তো আমি পাকোড়াগুলো মুচমুচে করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা খুব দারুণ হয়েছে। এরকম একটি আইটেম এবং স্বাস্থ্যকর খাবার এর ইফতারিতে রাখলে সবার অনেক পছন্দনীয় হবে, কারণ থানকুনির পাতা আমরা অনেকেই ভর্তা করে খাই, কিন্তু এভাবে কখনো খালি থানকুনির পাতার পাকোড়া খাওয়া হয়ে ওঠে না। তো এইভাবে চাইলে আপনারা ট্রাই করতে পারেন, এটা খেতে খুবই সুস্বাদু এবং ভেতরটাও অনেক কালারফুল হয়। তো এরকমভাবে আমি প্রথমে ঝাল ছাড়া একতরফা ভেজে নিলাম, তো এটা বাচ্চাদের জন্য। পরবর্তীতে আমি সবার জন্য একটু মরিচের গুঁড়া বেশি দিয়ে ঝাল ঝাল করে বানিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার মজাদার মচমুচে।
থানকুড়ির পাকোড়া। তো দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর হয়েছে দেখতে এবং ভিতরটাও অনেক কালারফুল। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।